বলুন, এমনি ওইটা বলুন। আর আজকের বক্তব্যে উপস্থিত আছে আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে, তার উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার আমাদের প্রিয় সম্মানীয় সভা সহসভাপতি মদন মোহন পাত্র আছেন, আছেন আমি আছি, আমাদের ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের ভাতৃপ্রতিম সভাপতি সৌরভকান্তি বেরা আছে, আছে আঞ্চলিক সমস্ত যুব নেতৃত্ব, আমাদের প্রধান সহ আমরা আছি এখানে। কিন্তু আজকে যে বিক্ষোভ সমাবেশটা হবে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা তো আছেই, তার সত্ত্বেও পেট্রোপণ্যের যে সমস্ত জিনিসপত্র, তাদের পেট্রোলের দাম ডিজেলের দাম প্রায় সেঞ্চুরি পার হয়ে গেছে, মানুষ আর গাড়ি চাপতে পারছে না, মানুষের এত মানে অসুবিধা হচ্ছে, মানুষের অসুবিধা হলেও কি হবে, কেন্দ্রীয় সরকারের সুবিধা হচ্ছে, যেটা হচ্ছে মুনাফা বৃদ্ধি। গত 4 জুন থেকে 5 জুলাই পর্যন্ত 35 বার পেট্রোলের দাম বাড়ছে আর 33 বার বাড়ছে ডিজেলের দাম। অতএব এই প্রতিবাদে, সেঞ্চুরি পারের প্রতিবাদে, পেট্রোপণ্যের বৃদ্ধির মূল্য বৃদ্ধির লাগাম ছাড়ার প্রতিবাদে আজকে আমাদের যুব ভগবানপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলার ব্লক সভাপতি আমাদের সৌরভকান্তি বেরার নেতৃত্বে কোটলাবাড়ি মোড় থেকে আমাদের যে পেট্রোল পাম্প আছে যাদবপুকুরে, যাদবপুকুর পেট্রোল পাম্পে যে ওরা এখানে মিছিল সংগঠিত করা যাবে এবং ওখানে তাদের বিক্ষোভ সমাবেশটা সভাটা ওরা করবে আজকের এই কর্মসূচি। আসানপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের আজকের এই মিছিল চলছে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ পেট্রোপণ্য, এই পেট্রোল এবং ডিজেলের এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি প্রতিবাদে তৃণমূল কংগ্রেস চলছে। আজকে প্রতিবাদ মিছিল কিসের জন্য? কেন্দ্র সরকারের এই বেআইনি এবং অস্বাভাবিক পেট্রোল এবং ডিজেল মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমরা এই বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহণ করেছি। 100 জন তৃণমূল সৈনিক নেতৃত্ব ও যুবকর্মীকে নিয়ে আমরা এই আজকে কর্মসূচি গ্রহণ করেছি। আজকে ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের এই পেট্রোল ডিজেল সেঞ্চুরি করলো আমরা দেখেছি, ক্রিকেট মাঠে ব্যাট এবং বল নিয়ে সবাই সেঞ্চুরি করে, আজকে আমরা দেখলাম পেট্রোল পাম্পে সেঞ্চুরি হয়েছে, ডিজেল এবং পেট্রোল এই মূল্যবৃদ্ধির দাবিতে আমরা যুব নেতৃত্বদের নিয়ে প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আপনার নাম পরিচয়? আমার নাম সৌরভকান্তি বেরা, সভাপতি ভগবানপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস, 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং অন্যান্য অঞ্চলের যুব সভাপতি ও নেতৃত্বগণ।
নীতি প্রণয়ন করেছিল যে আন্তর্জাতিক বাজারে যেমন দাম বাড়বে পেট্রোলের ডিজেলের দাম তেমন বাড়বে তেমন ভাবে কমবে বাড়ছে এবং এর আজ সাধারণ মানুষের উপরে পড়ছে মহিন তার উপরে যেভাবে ডিজেলের দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে মানুষের খাদ্য সামগ্রী এছাড়াও ঔষধপত্র সমস্ত জিনিসের উপর তার প্রভাব পড়ছে এর প্রতিবাদে আজকে ভগবানপুর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে উদ্যোগে আমাদের কোর্লাউড়ি মোড় থেকে যাদবপুকুর পেট্রোল পাম্প পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং পদযাত্রা অনুষ্ঠিত হলো এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বর্তমানে আমাদের চলছে এখানে উপস্থিত আছে প্রথমে বেউদি অঞ্চলের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য ছোট্ট করে আমরা অনুরোধ করব নন্দন দাসকে সর্বোপরি উপস্থিত যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা যারা আছেন এবং ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ভগবান ভগবান সৌরভকান্তি বেড়া খেলা ক্রিকেট যেখানে আমরা অভ্যস্ত সেঞ্চুরি দেখতে সেখানে কিন্তু আমরা হাততালি মারি কিন্তু আজকে পেট্রোলের সেঞ্চুরি হওয়ার জন্য আমাদের পেটের কিন্তু দাঁড় পড়েছে তাই আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যার নেতৃত্বে আমরা প্রত্যেকটা ব্লক এবং অঞ্চলে বিক্ষোভ কর্মসূচি সৃষ্টি করেছি যেখানে প্রতিবাদ করার একটা উদ্যোগ নিয়েছি যে উদ্যোগে যদি আমাদের মোদী সরকার অর্থাৎ যিনি এখন গদি আগড়ে পড়ে আছেন মানুষের কথা ভাবছেন না প্যান্ডামিক পরিস্থিতি যেখানে একটা মহামারী পরিস্থিতি মানুষ কোণঠাসা হয়ে পড়েছে যেখানে পেট্রোলের সমস্ত কিছু মানে পেট্রোলের দাম বৃদ্ধি হওয়া মানে সমস্ত কিছু দাম বৃদ্ধি আজকে আমরা বুঝতে পারছি না শুধু পেট্রোল নয় আজকে পোস্তর দাম যেখানে 500 টাকা ছিল 1600 টাকা হয়েছে সেখানে কিন্তু মোদী সরকারের কোনো ধ্যান নেই জ্ঞান নেই তার জন্য আমাদের এই কর্মসূচি আমরা পথে নেমেছি যাতে মানুষের জন্য আমরা সবসময় লড়াই করি অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করি যার নেতৃত্বে আমরা সবসময় মাঠে থাকি মানুষের পাশে থাকার জন্য আজকের আমাদের এই কর্মসূচি কর্মসূচিতে যারা আছেন উপস্থিত তৃণমূল কংগ্রেসের সৈনিকরা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দেশ বিরোধী বা জনবিরোধী কেন্দ্রীয় সরকারের অস্বাভাবিক পেট্রোল ডিজেল এবং গ্যাসের যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে আয়োজন করা হয়েছিল ভগবানপুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের উপস্থিত আছেন ভগবানপুর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি দা এবং সহসভাপতি সুব্রদা এবং উপস্থিত সবাই আমরা জানতে চাইছি যে 2014 সালে যখন স্মৃতি ইরানি যখন কংগ্রেসে যখন মন্ত্রিত্ব ছিল বা কংগ্রেস যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল স্মৃতি ইরানি যখন 50 টাকা 60 টাকা যখন পেট্রোল ডিজেলের দাম ছিল তখন আমরা মাঠে ঘাটে দেখেছি বা রাস্তায় নামতে দেখেছি স্মৃতি ইরানিকে বর্তমান যিনি কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু আমরা এখন বর্তমান এতে 100 সেঞ্চুরি মানে 100 টাকা পেরিয়ে যাওয়া পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি 100 টাকা পেরিয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু এখন স্মৃতি ইরানিকে দেখতে পাচ্ছি না আমরা জানতে চাইছি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে উনি কোথায় কি নিখোঁজ হয়ে গেলেন নাকি যেখানে 60 টাকা পেট্রোল ডিজেলের দাম ছিল সেখানে উনি রাস্তায় পথে ঘাটে আন্দোলন করছিলেন আর এখন 100 টাকা সেঞ্চুরি হয়ে যাওয়ার পরেও ওনার নামগন্ধটা এখন দেখতে পাওয়া যাচ্ছে না এই হিসাবে আমরা জানতে চাইছি যে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল যেটা থেকে আমরা পেট্রোল ডিজেল সাধারণত তৈরি হয় সেই ক্রুড অয়েলের দাম এখন আন্তর্জাতিক বাজারে কমে গেছে তা সত্ত্বেও আমাদের দেশে 100 টাকার উপরে চলে যাচ্ছে এবং যাতে আমাদের যে বিমস্টেক যে দেশগুলো থাকে সার্ক অন্তর্ভুক্ত যেমন শ্রীলঙ্কা মায়ানমার নেপাল ভুটান সেই সব জায়গায় এখনো 100 টাকা সেঞ্চুরি করেনি বা বাংলাদেশের মতো এখন উন্নতিশীল দেশ নয় যাদের জিডিপি এতটাও গ্রোথ করেনি তাদের এখন 70 টাকা 80 টাকা করে পেট্রোল কিন্তু আমাদের ভারতবর্ষে এত টাকা বৃদ্ধি হওয়ার কারণ কি আমরা জানতে চাইছি কেন্দ্রের কাছে এর আগেও আমরা দেখেছি ঘন ঘন ভাবে 30 টাকা 32 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে শুল্ক এই লকডাউনের মধ্যে আর একটা কথা আমাদের জানতে চাইছি প্রত্যেকটা জিনিসে জিএসটি একটা কর গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্সেস থাকে কিন্তু পেট্রোল ডিজেলের উপরে জিএসটি আনছে না কেন্দ্র কারণ আমরা এর কাছে জানতে চাইছি যে জিএসটির জন্য 2010 সালে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যখন জিএসটি যখন প্রণব মুখার্জি আনলেন কেন্দ্রে উনি বললেন যে না জিএসটি মানুষ বিরোধী জনবিরোধী আমরা এই এটা প্রণয়ন করতে দেব না প্রণব মুখার্জি অনেক চেষ্টা করেছিলেন তখন অর্থমন্ত্রী ছিলেন উনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু জিএসটি চালু করতে পারলেন না সেই জিএসটির এখন বিরোধিতা করছিলেন তখন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে এখন তিনি 2014 সালে আসার পরে 2017 সালে 3 বছরের মধ্যে জিএসটি প্রণয়ন করলেন হ্যাঁ উন্নতশীল দেশের মধ্যে জিএসটি থাকবে তা বলে পেট্রোল ডিজেলে থাকবে না কেন আমরা দাবি জানাচ্ছি
যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা বুরেন্দ্রপুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সর্বোপরি আমরা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রের কাছে এবং রাজ্যের কাছে। বিশেষ করে আপনারা জানেন যে পেট্রোপোল বা গ্যাস বা মূল্য এগুলো নিয়ন্ত্রণ করে কেন্দ্র সরকারের সংস্থা বা কেন্দ্রীয় এজেন্সিগুলো। আমরা কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন অবিলম্বে এই পেট্রোপণ্যের উপরে জিএসটি লাগু করে, কারণ এই জিএসটি লাগু না করলে কেন্দ্র সরকার একটা ট্যাক্স নিচ্ছে প্রচুর পরিমাণে, যেটা হচ্ছে 32 টাকা বা 33 টাকা এক লিটারের উপরে। এই ট্যাক্সটা যাতে আরো কম বা লাঘব হয় সাধারণ মানুষের প্রতি, আমরা এই আবেদন জানাচ্ছি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ। বিক্ষোভ কর্মসূচি আমাদের যিনি প্রধান রয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সৌরভ কান্তি বেরা, আমাদের ভগবানপুরান পঞ্চায়েত ভগবানপুরানের সভাপতি, সেই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট শ্রেণী সাহেব আমাদের সবারই পরিচিত সুব্রদা, এবং আরো অন্যান্য যে সমস্ত অঞ্চল থেকে, 10টি অঞ্চল থেকে যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন এবং ব্লক কমিটির মেম্বার যারা রয়েছেন। এই করোনা ভাইরাসের জন্য কয়েকদিন আমরা বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আমাদের নেতৃত্বদের সঙ্গে অগোচরভাবে ছিল, কিন্তু আমাদের যুব নেতৃত্ব এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের যুবরাজ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামীকাল রাত্রেই আমাদের লড়াকু নেত্রীর নির্দেশে আমাদের ভগবানপুর ওয়ানের যুব তৃণমূল কংগ্রেসের দুই নেতা সুব্রদা এবং সৌরভদার তাদের নির্দেশে সরাসরি কুইক অ্যাকশন নেওয়ার জন্য আমাদের বলেছেন মোবাইলের মাধ্যমে আমাদের। তার মধ্যে আমরা প্রায় অঞ্চল থেকে মিনিমাম 1000 লোক নিয়ে আসার ব্যবস্থা করতাম, কিন্তু ওনাদের রিকোয়েস্টে যে এই কোভিড প্যান্ডামিক যেভাবে চলছে একমাত্র অঞ্চল থেকে শুধুমাত্র 10 জন করে আনবেন, সেই নির্দেশ সেই বিভিন্ন নেতৃত্বের নির্দেশে আমরা অল্প কিছু মানুষ নেতৃত্বদেরকে নিয়ে আজকে মূল 2014 সালে যখন মোদী সরকার যেভাবে ধাপ্পা বাজবে সরকার আসার জন্য কেন্দ্রে আসার জন্য যে উদ্যোগ নিয়ে প্রত্যেকটা মানুষকে ধাপ্পা বাজ দিয়ে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকাবে বলে যে মিথ্যে কথা বলে, তখন ছিল 2014 সালে কিন্তু পেট্রোল ডিজেল পেট্রোলের দাম ছিল 60 টাকা এবং ডিজেলের দাম ছিল কিন্তু 48 টাকা। আপনারা কিন্তু ভালোভাবে পেট্রোল পাম্পে যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, আজকে 7 বছরে যদি আমাদের যদি সরকারকে ভালো উন্নতর পথে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, শুধু সারা বছর সারাটা দিন 24টা ঘন্টায় দিদির পিছনে লেগে লেগে 2021 সালে ওনারা তো কিছুই করতে পারলো না পশ্চিমবাংলায়, আবার ঠিক 2024 সালকে ওরা লক্ষ্য করছে আবার একটা নতুন করে ধাপ্পা বাদ দেওয়ার জন্য। তাই আবার নতুন করে যেই যে মূল্যবৃদ্ধি পেট্রোলের যে মূল্যবৃদ্ধি যাতে কমে সে তো কমা দূরের কথা, এটা এই 7 বছরে 100 পেরোলো পেট্রোলের দাম সেঞ্চুরি আপ করছে, কোথায় গিয়ে এর রেস দাঁড়াবে আমাদের ঠিক জানা নেই। তারই প্রতিবাদে আমরা সমস্ত যুব নেতৃত্ব যারা রয়েছি যুব নেতার নির্দেশে আমরা আজকে বিক্ষোভ আন্দোলন শুরু করেছি। এই আন্দোলন আরো বুঝে বুঝে হবে, নিশ্চয়ই আমাদের নির্দেশ দেবেন, প্রত্যেকটা অঞ্চলে বুঝে বুঝে আরো জোরালো ভাবে হবে। এখন বর্তমান সেই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সৌরভ বেরা, এছাড়া উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত সভাপতি ও যুব তৃণমূলের বিভিন্ন অঞ্চলের কর্মীবৃন্দ, এছাড়া পথ চলতি মানুষ, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি দু একটি কথা বলব। আমাদের যখন ভোট পূর্ববর্তী আগে কেন্দ্রীয় দুটো আইন এনেছিল, একটি হচ্ছে কৃষি আইন আর একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর আইন, এই দুটো আইনই মহামারী আকার ধারণ করেছিল। একদিকে কৃষকরা এই কৃষি আইনের বিরোধিতা করেছিল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে জিনিসগুলো ছিল চাল ডাল আলু পেঁয়াজ এই জিনিসগুলোর দাম এত অত্যাধিক হারে বেড়ে গেছিল, তার জবাব 2021 সালের নির্বাচনে মমতাময়ী মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জিতিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনে বাংলা মানুষ বুঝিয়ে দিয়েছে। আরেকবার মোদী সরকার তার যে বিরোধী আইন সেই বিরোধী কালা আইনের মধ্যে এই যে নতুন করে আবার একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে যখন মানুষ কাজে বেরোতে পারছে না ঘরের মধ্যে বসে আছে, অর্ধেক কৃষক শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছে বা কেউ মারা যাচ্ছেন, সেই সময় পেট্রোল এবং ডিজেলের এমন মূল্যবৃদ্ধি করলো যেটা আমরা খেলার মাঠে বর্তমান পূর্ববর্তীতে দেখেছি এবং পরবর্তীকালেও দেখব। যখন আমরা দেখতাম সচিন সৌরভ বা অন্যান্য দেশের প্লেয়াররা ক্রিকেট মাঠে সেঞ্চুরি করত, আজকে মোদী অমিত শাহ জুটি ভারতবর্ষের ইতিহাসে একটা সেঞ্চুরি করলো, সেটা আবার কিসের না মানুষের পেটে লাথি মেরে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি করে। বর্তমান যিনি অর্থমন্ত্রী আছেন নির্মল সীতারামন জি, তাকে একটি জায়গায় কোশ্চেন করা হয়েছিল বা প্রশ্ন করা হয়েছিল যে ম্যাডাম এখন যা পেঁয়াজের দাম আপনি এই মূল্যবৃদ্ধিতে কি বলবেন,
নির্মল সীতারমন বলেছিলেন যে আমি তো পেঁয়াজ খাই না তাই বলতে পারবো না। অর্থাৎ এদের অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং বর্তমান বিজেপি যারা সভাপতি রয়েছেন তারা যে গাড়িতে যাতায়াত করে সেটাও সরকারি পয়সা, এবং যারা বাড়িতে যে কোনো জন লোকজন যে থাকে তারাও যে কাজ করে বা গাড়ি চলে তারাও সরকারি পয়সায়। এরা নিজেদের পয়সা খরচ করে গাড়ি চলে না, তাই পেট্রোল ডিজেলের দাম এরা বুঝবে না। সাধারণ মানুষকে যেভাবে খেটে এই প্যান্ডামিক সিচুয়েশনে, লকডাউন পরিস্থিতিতে যেভাবে ইনকাম করে তাদের গাড়ি চড়তে হচ্ছে বা গাড়িতে উঠতে হচ্ছে বা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে বা কলকারখানায় যেতে হচ্ছে, তাদের যে অসুবিধা সে অসুবিধার কথা মাথায় রাখছেন না ওনারা। ওনারা নিজেদের কথা চিন্তা ভাবনা করছেন, ওরা পুরো জিনিসটাকে বেসরকারিকরণের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাতে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষরা না খেতে মারা যান। তাই এই কালা যে আইন এবং এই যে পেট্রোল পণ্যের বা ভোজ্য তেলের যে উপর যে দাম বৃদ্ধি, সেই দাম বৃদ্ধির প্রতিবাদে আমরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আগামী দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আরো বড় আন্দোলনে যাব, এবং মোদী সরকারকে আমাদের বুঝে দিতে হবে যে 2024 সালটা ওনাদের কাছে শেষ, ওর পর থেকে আমাদের মমতাবাই মা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হবেন দেশের এবং সমস্ত কিছুর দাম তার মধ্যেই কমিয়ে আনবেন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশ ক্রমে এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরির নির্দেশ ক্রমে আমরা এই আজকে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এই কর্মসূচিতে উপস্থিত আছে আমাদের ভগবানপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুব্রকান্তি বায়েন, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপস্থিত আছে আমাদের 10টা অঞ্চলের অঞ্চল সভাপতিগণ যুব এবং ব্লক কমিটির সদস্যগণ। সবাইকে নিয়ে আমরা আজকে কোল্লাউরি মোড় থেকে এই পেট্রোল পাম্প পর্যন্ত এই অস্বাভাবিক পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস ইত্যাদি মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা কেন্দ্রে মোদীজির বিরুদ্ধে আমরা সারা বাংলা জুড়ে, সারা জেলা জুড়ে আমরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আজকে আমরা দেখেছি সচিন তেন্ডুলকর ও সৌরভ গাঙ্গুলিকে ব্যাট হাতে শতরান করতে সেঞ্চুরি করছে, আজকে আমরা দেখলাম পেট্রোল পাম্পে এসে সেঞ্চুরি হয়ে গেছে 100 টাকা। সাধারণ মানুষের পেটে লাথি মারছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী ও অমিত শাহ, কিসের জন্য? সাধারণ মানুষের পেটে লাথি মেরে আজকে আপনারা ভাবুন তো সরষের তেলের দাম 200 টাকা, সাধারণ সবজি এবং অন্যান্য দ্রব্যের দাম মানে বাজারে এত আগুন লেগে গেছে, সাধারণ মানুষ অসহায় পড়েছে। তাই আমরা আজকে এই পেট্রোল ডিজেল ইত্যাদি মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছি। আমাদের 10 তারিখ এবং 11 তারিখ আমাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে, অবস্থান বিক্ষোভ সম্ভবত শিমুলিয়া অঞ্চলে। আর যারা আজকে সবাই উপস্থিত আছে সবাইকে বলবো ওই দিন 10 তারিখ এবং 11 তারিখ আমাদের যে বিক্ষোভ অবস্থান কর্মসূচি। ভগবানপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস জিদাত।